এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি কি আছে চলো দেখে নিয়ে গেলে হোটেল ম্যানিলাতে বাফে ব্রেকফাস্ট। তো এসো, এই এটা কি আছে গো? এটা আছে দুধ। আচ্ছা, দুধ কর্নফ্লেক্স এখানে আছে, বয়েলড এগ, আর এখানে চাউ রয়েছে, অবভিয়াসলি ভেজ চাউ, আর এখানে পুরি সবজি, রেড বাটার টোস্ট রয়েছে, এদিকে জুস, সামদার, এদিকে টোস্ট করে নেওয়া যাবে, এখান মতো রেড বাটার, আর এখানে রয়েছে জুস। তো এই হচ্ছে টোটাল ব্যবস্থা, আর ওখানে হচ্ছে টি কফি। এখানে হচ্ছে টি, শুধু টি রয়েছে। এই ব্ল্যাক টি হবে না? হ্যাঁ ব্ল্যাক টি হবে, ব্ল্যাক টি হবে, মিল্ক টি রেডি আছে, ব্ল্যাক টি, ব্ল্যাক টি রেডি হবে। আচ্ছা, তো ব্ল্যাক টিও হয়ে যাবে। তো এই যে রেস্টুরেন্টটা আমরা আগে ভিডিওতে দেখেছি, চলো আমরা এবারে নিয়ে এখন ওয়াইট একজন তো তোমরা জানোই গরম করে বলবে টুস্ট করে। উফ বাবা, এই জিনিসটা তুমি বেশি খাবে না? না ওটা এক পিস বাবার। আচ্ছা, এটা আমি ঝিনুককে দিয়ে দেবো, আর ঝিনুক যদি একটু ব্রেড বাটার কিছু নেয়, ব্রেড বাটার নিতে পারি, পরে নাও, পরে নাও। তাহলে চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এখান থেকে গ্রিন হচ্ছে, এখান দিয়ে টোস্ট হয়ে বেরোবে। তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এখানে। ব্রেকফাস্ট খাওয়ার আমি আর মানে দেরি করতে পারছি না, খিদেও পেয়েছে। আগে কি খাচ্ছ? চাউমিন। আগে চাউমিনটা টেস্ট করব, ভেজ চাউ। ভালোই অপশন ছিল, পুরি সবজি, ব্রেড বাটার, চাউ, দুধ কর্নফ্লেক্স, যেটা আমাদের চলে না। এই ফ্যানটা বন্ধ করে দেবে, তাহলে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এই এই ফ্যানটা একটু বন্ধ করে দাও। ভালো হলো, চলো ব্রেকফাস্ট সেরে নিই। আচ্ছা, এইটা খাও, আমাদের তরকারি যেটা দিয়েছে খেলাম তো, এটা দিয়ে। আর জুস, জুস আর ডিম ফ্রিজার কি বলবো, কোনো কিছু বলার নেই। ব্রেকফাস্ট করে নিই, তারপর ব্যাগ গুছাবো, রেডি হবো, আজকে ব্যাগ টু প্যাভেলি আর আবার সেই যুদ্ধ নাকি। অরেঞ্জ জুস না ম্যাঙ্গো জুস? ম্যাঙ্গো জুস ভালো। কি জুসটা? তো স্যান্ডউইচের প্যাকেট থেকে এরকম একটা স্যান্ডউইচ বেরিয়েছে, ভেতরে কিছুই নেই, শুধু একটুখানি চিজ। তো ট্রেন ছাড়ার সাথে সাথেই দিয়ে দিয়েছে জলের বোতল একটা করে, আর এখানে চায়ের ট্রে,
চায়ের ট্রের মধ্যে টিফিনও ছিল, টিফিনে এই দেখো কচুরি রয়েছে, শুকনো এই ড্রাই কচুরিগুলো রয়েছে, আর তো যা যা থাকে সবই আছে মনে হচ্ছে। একটা প্যাকেট রয়েছে, এটার মধ্যে চিড়ে ভাজা রয়েছে, শুকনো চিড়ে ভাজা, ভেতরে কয়েকটা ঝুড়ি ভাজা রয়েছে আর শুকনো চিড়ে, আর কিছুই না। তবে এগুলো বেশ ভালো টাইম পাস হয়ে যায় এগুলো খেতে খেতে ট্রেন ছাড়তে ছাড়তে। কিন্তু এবার আমাদের বসার সিটটা খুব বাজে পড়েছে, দুজন এদিকে একজন ওদিকে এরকমভাবে সিটটা পড়েছে। যাই হোক, কিছু করার নেই, এখানে রয়েছে ম্যাঙ্গো জুস, এটা আমাদের ব্রেকফাস্টেও যাওয়ার সময় ছিল, সেম একটা প্যাকেট এরকমই। আর একটা রয়েছে এখানে দেখো গোলাপ জামুন, তো এটা বেশ ভালো জিনিস। আর চায়ের ট্রে যখন টি কিট দেবে এটা তো জানা কথাই, এটা তো অবশ্যই, এরপর এক কাপ গরম জল দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে চায়ের ব্যাপার পর্ব সাঙ্গ। আর একটা স্যান্ডউইচ রয়েছে, এই স্যান্ডউইচটাকে নিয়ে আমি খুব আশাবাদী এই স্যান্ডউইচটাকে নিয়ে, জানি না শেষ পর্যন্ত কী হবে। যাওয়ার সময় বুঝতে পারিনি, ফেরার সময় দেখলাম এই লাইটগুলো কিন্তু সত্যিই ভালো কাজ দেয়, বিশেষ করে ব্লগিংয়ের জন্য কিন্তু এই লাইটগুলো খুব দরকারি। আর দেখো চারিদিকে কিন্তু এখন বাইরেটা পুরোই অন্ধকার হয়ে গেছে, একটু পরেই দিয়ে দেবে ডিনার, 8:30 নাগাদ ডিনার সার্ভ করবে, তখন আবার ক্যামেরা অন করব। ঠিক 8:30 বাজতে না বাজতেই কিন্তু ডিনার সার্ভ হয়ে গেছে, 10:30 হাওড়ায় ঢোকার টাইম। তো দেখা যাক ডিনারে কী সার্ভ হয়েছে। এখানে যেটা দেখে মনে হচ্ছে প্যাকেটটা রাইস রয়েছে, হ্যাঁ এখানে দেখো রাইস, কোয়ান্টিটি ঠিকই আছে। এবারে খাওয়ার কোয়ালিটি আমার একটু জড়িয়ে লাগছে, কেননা সব কিছুই কিন্তু পুরো ঠান্ডা, যদিও ওনাদের কাছে হটকেস আছে তবুও কেন এত ঠান্ডা, যাওয়ার সময় কিন্তু সবই গরম গরম ছিল। এটা তো অবশ্যই ডাল দেখেই বোঝা যাচ্ছে, গ্রিন সিগন্যাল রয়েছে যেহেতু, এখানেও ডালে ডাল আছে বলেই মনে হচ্ছে চেহারাটা দেখে। আর এটা তো অবশ্যই আমরা ননভেজ বলেছি যখন, শতাব্দীতে কিন্তু ননভেজগুলো সব রেড কালারের ট্রেতে সার্ভ হতো। যাই হোক সেটা পরের বিষয়, সেটা ওই 2 পিস চিকেন দিয়ে 1 কালি ঝোল। তো ঠিক আছে চলো, খাবারের টেস্ট ভালো হলেই হলো, খাবার মতো হলেই হলো, পরিমাণটা এত রাত করে আর বেশি কেউই খাবে না। এখানে রয়েছে পরোটা কাম রুটি গোছের ওই যেটা দিয়েছিল, এটায় 4টে করে থাকে ছোট ছোট, মন্দ নয়, তখন ছিল যাওয়ার সময়। আর এই তেল চপচপে জিনিসটি অবশ্যই মনে হচ্ছে সেই চপটা, মাছের চপটা, মানে মেনু একই, কিন্তু যাওয়ার সময় লাঞ্চে যে মেনু ছিল ডিনারেও কিন্তু আমরা সেম মেনুই পেয়েছি, ওই আচার চাটনি সহযোগে। আর এরপর আইসক্রিমটা তো একটা বাধ্যতামূলক, দই আইসক্রিম সব একবারে খাইয়ে দেবে, খেতে পারলে খাও না হলে ছাঁদা বেঁধে নিয়ে বাড়ি চলে যাও, এই হচ্ছে ব্যাপার। রাতের ব্যাপার তো আমরা ম্যাক্সিমাম ছাঁদা বাঁধার চেষ্টায় আছি। যাই হোক সবাইকে চিয়ার্স, জমিয়ে ডিনার করো। আমার কো প্যাসেঞ্জারের গল্প বাড়ি গিয়ে বলবো, এখানে আর কিছু বলছি না, চলো। তো এখন বাজে 1:10, বাড়ি এসেছি, ফ্রেশ হয়েছি, টুকটাক জিনিসগুলো যেগুলো না রাখলেই নয় ফ্রিজ চালু করলাম। মানে ট্রেনের থেকে মানে ডিনারের পর আর কিছুই ভালো লাগছিল না, কারণ ফেরার ট্রেনের বন্দে ভারতের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়, ভালো নয় ইন দ্য সেন্স এরকম প্রচণ্ড একটা ক্যাওস চারিদিকে, মানে ভিড় জল, মানে অনেকেই অনেক কো প্যাসেঞ্জার এরকম দেখলাম যারা আমাদের সঙ্গেই যাওয়ার দিনে ট্রেনে ছিলেন, তারাও ফেরার দিনে, তাদেরও একই কমপ্লেন। মানে বাথরুমটা কী হচ্ছে বলো তো, এত জল জল করে দিচ্ছে বাথরুমে যারা যাচ্ছে, আর একজন ঢুকছে তো ঘন্টার পর ঘন্টা দরজা বন্ধ, তারা বেরোচ্ছেও না, মানে এদিক ওদিক দুদিকেরই বাথরুম। আর এবারকার দেখলে তোমরা, আমাদের সিটটা এমন পড়েছে দুজন এদিকে আমি সাইড হয়ে গেছি, আর আমার পাশের ভদ্র মহিলাকে তো ভাই স্যালুট, এরকম কো প্যাসেঞ্জার যদি কেউ পায় মানে খুব টাফ হয়ে যায়, মানে উনি কোনোভাবেই অ্যাডজাস্ট করবেন না, একটু চেপে মানে সরে বসবেন না, উনি ঠিক যে জায়গা ছড়িয়ে বসেছেন সেরকমভাবেই বসবেন, হাত রাখবেন হাতলে, প্রপার ওয়েতে বসে খাবেন, পাশের জনকে কোনো রকম কমফর্ট দিতে উনি নারাজ।
তো চলো কোনো ব্যাপার নেই। এবার কী হয় বলো তো, এরকম রাস্তাঘাটে আমি আর সৌভিক প্রচুর এরকম অ্যাডজাস্ট করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, কাজেই কিছু প্রতিবাদ করার মতো একবার দুবার বললাম যে দিদি একটু যদি চেপে বসেন, দেখলাম যে উনি এই জিনিসটাকে গ্রাহ্যই করছেন না, ফোনে ওনার মতো করে কথা বলে যাচ্ছেন, যার ফলে আমার ট্রেনের মধ্যে সত্যি মুডটা খুব খারাপ ছিল। ভিডিও শুরু তো করেছিলাম, ভেবেছিলাম মাঝে মাঝে তোমাদের সাথে গল্প করেই কাটিয়ে দেবো সময়টা, কিন্তু আমার আর মানে ভালো লাগছিল না। তারপর দায়িত্ব দিয়ে দিয়েছিলাম সৌভিককে আর ঝিনুককে, দেখানোর মতো সত্যি আর কিছু ছিল না। খাবারের বিষয়ে একটা কথা বলি, আমি জানি না সিস্টেমটা কি, যদি তোমরা কেউ জানো আমাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানিও, মানে কারোর এরকম অভিজ্ঞতা হয়েছে কি না, যাওয়ার দিনে খাবারের টেস্ট, খাবারের মান সবই যতটা উন্নত পেয়েছিলাম হিসাব মতো আইটেম একই ছিল, আলাদা কিছুই ছিল না, কিন্তু রুটিগুলো প্রচণ্ড শক্ত, ভাত ডাল সবই একদম ঠান্ডা হয়ে গেছে, আর চপটা থেকে মানে সে মানে পুরো তেল মানে কি মানে 10টা টিস্যু বোধহয় সোক করে নেবে, এতটা তেল চপটার ভেতরে ছিল। যাই হোক, ঠিক আছে, যেরকম যা অভিজ্ঞতা করেছি সেরকমই তোমাদেরকে জানাবার চেষ্টা করলাম ভিডিও থ্রু। শিলিগুড়ি সিরিজ ডায়েরি, শিলিগুড়ি ডায়েরি শেষ হলো, বাড়ি ফিরে এসেছি, এখন একদম চেপে সব কাজে লেগে পড়তে হবে। সৌভিকেরও অনেক কিছু এনগেজমেন্টস বাড়বে, কিছু কাজ নতুন যদি শুরু করি সেটাও নিশ্চয়ই তোমাদের জানাবো, দেরি আছে, অনেকটাই দেরি আছে, সেই বলে না সবে ভিত গাথা হলো, এখনও অনেক কিছু পথ চলা বাকি। তো চলো আজকের ভিডিও শেষ করে দিচ্ছি, কারণ এখন আর বকবক করার মতো এনার্জিও নেই, ধৈর্যও নেই, আবার নতুন ভিডিও নিয়ে নতুনভাবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এখানে তো গরম ছেড়েই দাও, একদম মানে টকবক টকবক করছে যাকে বলে গরম। তো টাটা, গুড নাইট।